আমার প্রিয় বায়োকেমিক ব্যবহারকারীরা, যারা আমার থেকে বাক্স কিনে পারিবারিক সেবা দেওয়ার জন্য তৈরি হয়ে আছো বা সেবা দাও, তাদের উদ্দেশ্যে আমার আলোচনা। বাজার থেকেও কিনো তোমরা বায়োকেমিকের চিকিৎসা দিতে পারো, আর যারা চিকিৎসা সেবা দেওয়ার জন্য তৈরি হচ্ছ অথবা ডাক্তারি করার উদ্দেশ্যেই নিজেকে তৈরি করতে চাচ্ছ, তাদের উদ্দেশ্যেও আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। রোগটার নাম হচ্ছে স্নায়ু রোগ, সাইটিকা। দেখো, এটাকে গ্রামের সচরাচর বাদ বলে মনে করে। আমি শেষে একটা কেস টেকিং বলেই আমি আলোচনা শেষ করব, ধৈর্য সহকারে শোনার চেষ্টা করো। তাহলে চলে আসি, রোগটা কী বা চিনার উপায়টা কী করে আমরা চিনব জানব। আমরা আমাদের বাক্স থেকে ওষুধ দেব, আমরা যারা পারিবারিক সেবা দেব সাইটিকার রোগ যদি পাই তাহলে আমরা অনায়াসে দিতে পারি। রোগের নাম দৃষ্টি আমরা বাক্স থেকে একটা দুইটা বা তিন পদ দিয়ে চিকিৎসা সেবা দিতে পারি। তবে এই সাইটিকার রোগে জাদুর বাক্স জাদুর খেলা আমি দেখেছি, সেই সুবাদে তোমাদেরকে শেষে একটা কেস টেকিং বলেই আমি এই আলোচনা শেষ করব। চলে আসি তাহলে। তাইলে কীভাবে আমরা চিনব, অথবা দেখো এটা কোথায় হয়। এটা সচরাচর পায়ে হয়, অর্থাৎ কোমরের শেষ মেরুদণ্ড থেকে বেরিয়ে নার্ভ অর্থাৎ স্নায়ুমণ্ডলের সবচেয়ে বড় নার্ভটি এটা মেরুদণ্ড থেকে বেরিয়ে দুই পায়ের পিছন থেকে হাঁটু পর্যন্ত এসে তারপরেও পিছনে অর্থাৎ পায়ের মাসল বেয়ে এটা পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছে, তাকেই বলা হয় সাইটিকা স্নায়ু, অর্থাৎ সবচেয়ে বৃহত্তম স্নায়ু। এই জন্যই রোগটার নাম হচ্ছে সাইটিকা, আর বাতের যোগ করছে আমাদের দেশি ভাষা। সত্যিকারের এটা বাত নয়, বাতের মতন ব্যথা বেদনা দেখেই এটাকে সাইটিকা বাত বলা হয়। আসলে এটা সাইটিকা স্নায়ুগঠিত রোগ, অর্থাৎ নার্ভের উপরে সে নার্ভের দোষে সেটা এই রোগটা হয়। চলে আসি তাহলে কী কারণে হয়, এবং তাহলে আমরা বুঝতে পারলাম এটা দুই পায়ও হতে পারে, এক পায়ও হতে পারে, এবং প্রচণ্ড ব্যথা, এবং কিছুতেই সে হাঁটতে পারে না, পা বাঁকা করতে পারে না, এবং হাঁটাহাঁটিতে অর্থাৎ চিনার উপায় হচ্ছে আরেকটা, লাঠি দিয়ে কোনো লোক যদি হাঁটে তাহলেই বুঝবা তার সাইটিকা বাত। সেই ধরনের রোগীকে তুমি বাক্স থেকে ওষুধ দিয়ে আমি আশা করব তিন চার দিনের মধ্যেই ভালো করতে পারবে। অর্থাৎ যদি প্রথম দিকেই দেখো কোনো লোক ব্যথার কারণে কয়েকদিন আগেও দেখছো সে ভালো, কিন্তু কাজে আজগা হঠাৎ দেখা তুমি দেখলা আরে বলেন না তিন দিন আগে আমার এই এমন পায়ের ব্যথা কিছুতেই কমে না, না ফাটা বা খায়া একটু উপকার পেয়েছি কিন্তু এখনও হাঁটতে পারি না, ঠিক সেই রোগেরও যদি বা সেই রুগীরই তুমি যে বাক্স থেকে আমার এই জাদুর বাক্স থেকে ওষুধ দাও, অর্থাৎ যারা পারিবারিক সেবা দাও, তুমি পারিবারের বাইরেও যদি কোনো লোককে দেখো দিনে তিনবার চারবার করে দুই দুইটা করে ম্যাকফস এবং ক্যালিফস অল্টারনেট বেশি হলে বেশি ব্যথা হলে পানিতে গুলে গরম পানিতে গুলে দিতে পারো, আর না হলে দিনে তিনবার চারবার করে দাও, তিন চার দিনেই ভালো। এবং খালি যে ভালো তা না, বাকি জীবনেও তার হওয়ার সম্ভাবনা থাকে না যদি আমরা অভাব পূরণ করে সেই ওষুধগুলোর কথা বললাম, ম্যাকফস এবং ক্যালিফস। চলে আসি তাহলে। তাহলে দেখো আমরা পারিবারিক সেবা দিতে গিয়ে কোনো লোককেও আমরা আমাদের বাক্স থেকে অর্থাৎ যারা পারিবারিক চিকিৎসা করো তারা দিতে পারো। আর তাহলে এই রোগটার কারণটা কী, দেখো শ্বাসেতে ঠান্ডা লাগতে পারে, রোগে টান পড়তে পারে, অর্থাৎ ভারী জিনিস উত্তোলন অথবা আঘাতের কারণে হতে পারে। অনেক সময় বাচ্চা হওয়ার জন্য ফোর্সেপ ব্যবহার করলে এটার উপরে চাপ পড়ে, ব্যথা হতে পারে, নানা কারণে হতে পারে। তাহলে যেই কারণে হোক আমরা কারণটা না জেনেই আমরা বাক্স থেকে ওষুধ দেওয়ার চেষ্টা করব। আর যারা ডাক্তারি করতে চাও অর্থাৎ বায়োকেমিকের উপরে যারা পড়ালেখা করে চিকিৎসা সেবা দিতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, দেখো যদি প্রাথমিক স্টেজে ঘর থেকে সেবা দেওয়া দিয়ে যদি না করতে পারে তোমার কাছে আসে তাহলে তুমি চিন্তা করবা, কারণ ম্যাকফস আর ক্যালিফস সিক্সেস বা টুয়েলভেসে কাজ হচ্ছে না, হাই পাওয়ারে যেতে হবে। সুতরাং তখন তুমি নির্বাচন করবা তার সঙ্গে কিভাবে চিকিৎসা করে হাই পাওয়ারের ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ ক্যালিফস আমরা 30 দিতে পারি, 4-5 দিই, তারপরে না হলে 60, তারপরে না হলে 200 আমরা প্রয়োগ করতে পারি। যাই হোক, তাহলে চলে আসি, এই ওষুধগুলো বাক্স থেকে দিয়ে সেবা করার চেষ্টা করব। তারপরে চলে আসি আমরা কিভাবে নির্বাচন করতে পারি। দেখো সাইটিকা রোগ সহজেই এটা বোঝা যায়
এটা ফুলে না, লাল হয় না, বা অন্য কোনো বাইর থেকে সেটা বোঝার কোনো উপায় নেই। আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে লাঠি নিয়ে হাঁটলে, আর একটা হচ্ছে পা যদি না হাঁটতে পারে, বাঁকা করে হাঁটে, অনেক সময় যদি এটা চিকিৎসিত না হয় তাহলে সেটা শুকিয়ে যায়। তো তুমি নির্বাচন করবা কি? তুমি তো এই দুইটা ওষুধ তো সকলেই জানে, সকলেই প্রয়োগ করে, সকলেই দিতে পারে। দেখো অন্য কোনো কারণে যদি সেটা বাধা পায়, তার যদি গ্যাস্ট্রিকের ট্রাভেলস থাকে, সুতরাং গ্যাস্ট্রিকের উপরে তাকে ওষুধ দিতে হবে। যদি ক্যালসিয়ামের অভাব বুঝো তাহলে সিপি দিতে হবে। আর যদি চিকিৎসা একেবারে শেষ, তোমার ওষুধেই ভালো হচ্ছে না 3-4 দিন বা 4-10 দিনের ভিতরে, তাহলে ন্যাট্রামিউরের কথা চিন্তা করতে পারো। মানসিক আঘাতের থেকে যদি হলো কি না, অথবা হলে তুমি ন্যাট্রামিউর প্রথমেও দিতে পারো ম্যাকফস এবং ক্যালিফসের সাথে। আবার যদি দীর্ঘদিন রোগ ভুগি থাকে তাহলে আমরা স্যালেসিও দিতে পারি। দেখো ডাক্তারি করতে গেলে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, এবং ভিডিও দেখে নির্বাচন করো, করে ওষুধ প্রয়োগ করো। ভালো না হলে আমার সঙ্গে যোগাযোগ করো। কত সোজা করে দিলাম, আশা করি তোমরা নিশ্চয়ই এই প্রয়োগ করে চিকিৎসা সেবা দেবে। যদি ফেল করো, অর্থাৎ 2-3 বার ওষুধ পাল্টিয়ে পাল্টিয়ে যদি চিকিৎসা করতে না পারো 15-20 দিনে, তাহলে বায়োকেমিকের যারা চিকিৎসা সেবা দিতে চাও তারা আমার সঙ্গে টেলিফোন করে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করতে। আমার উদ্দেশ্য একটাই, বায়োকেমিকে যেন আমরা দক্ষতার সহিত ডাক্তারি করতে পারি। আমি করতে পারি নেই, সময় সুযোগ অথবা প্রয়োগ করে দর্শন করার মতন আমার সময় ছিল না। খালি বায়োকেমির উপর চিকিৎসা হয়তো আমার অভিজ্ঞতা খুব বেশি আছে আমি বলবো না, তবে আমি অবাক হয়ে যাই এই বায়োকেমিক কত সুন্দর মেডিসিন, কত ভালোভাবে কাজ করে, তাকে আমাদের অভাব পূরণ করে। সুশলার আমাদেরকে একটি রাস্তা দেখিয়েছেন, 12টা ওষুধ দিয়ে কী করে মানব জাতির সেবা করা যায়। আসলে এই এটা অদ্ভুত এক জিনিস, এই রোগ, এই অভাব পূরণ করে রোগকে সমাধান করা একমাত্র রাস্তা দেখিয়ে গেছেন সুশলা। সুতরাং তার লক্ষণ মতে আমরা সূক্ষ্ম মাত্রায় ওষুধগুলো প্রয়োগ করে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলে আসি আজকের এই সায়াটিকা রোগের, আমি আশা করব সবাই চিকিৎসা সেবা দিতে পারবেন, অর্থাৎ কোনো রোগী ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। তাহলে আর একটি অনুরোধ, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।